আপনারা যারা প্রেম প্রীতি করার পর হস্তমৈথুন করেছেন, হস্তমৈথুন করার পর আপনার একেবারে হারিয়ে গেছে, এখন তো আপনার জীবনের সমস্যা, আপনি বিয়ে করতে ভয় পাচ্ছেন। এই দেখেন, এই যে গোলাঞ্চ, এই গোলাঞ্চটা এত কার্যকারী জিনিস। দেখেন এই একটুতে দেখেন আটা আটা ভাব। তা আপনি যদি এইটার তাগুদ যদি আপনার শরীরে ঢোকে, তাহলে আপনার বীর্যটা আরো কত আটা আটা হবে। যার বীর্য যত আটা তার শরীরে তত তাগুদ, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। نحمده ونصلى على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بارك الله لنا في القران المجيد والفرقان الحميد الحمد لله الله রশেশ মেহেরবানিতে আল্লাহ পাক আমাকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন, এখানে শুকরিয়া আল্লাহ। আজকে আমি যে ভিডিওটা আপলোড দিতেছি, দেশে কিংবা বিদেশে কাছে কিংবা দূরে যে সব বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছেন, শুনতেছেন, বুঝতেছেন, তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা, লাল গোলাপ ফুলের শুভেচ্ছা রইল। সময়টা ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আমি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত একটি জিনিস নিয়ে হাজির হয়েছি, এই জিনিসের পরিস্থিতিতে দিচ্ছি। আপনারা অনেকে নাম শুনেছেন হাতিশুল গাছ এবং এই যে গোরাঞ্চ গাছ বা গোলনই, গোলনই বলা যায় না, কিন্তু এটা আসলে ঘোড়া গোলাঞ্চ হিসেবেই সুপরিচিত বই পুস্তকে। এবং আমার কাছে যেই গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতিশুল গাছ। খুব দুঃখজনক হলেও সত্য যে এই প্রচণ্ড রোদের মধ্যে এই গাছটি এক মাইল দূর থেকে তুলে আনা হয়েছে, যার কারণে এই প্রচণ্ড রোদের মধ্যে এই গাছটির এই পাতাগুলা একেবারে আউশে গেছে। তা দেখেন এই হাতিশুল গাছের ফুল অথবা স্ক্রিনে দেখতে পাবেন এই হাতিশুল গাছটা দেওয়া থাকবে। এই হাতিশুল গাছের এই যে গোড়াটা যে মোঠা, এর অনেক কার্যকারিতা। তো যাই হোক বন্ধুগণ, আমি এই বিষয় নিয়ে যে কথাটি বলবো সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত আপনাদের কাজে আসবে। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ ধৈর্য হারা, যেমন আল্লাহ কোরআনে বলছে ইন্নাল্লাহ মা আসসাবিরিন, তোমরা ধৈর্যের সাথে সবুর করো, ধৈর্য ধরো, অবশ্যই তোমাদের মঙ্গলময় জীবন ফিরে আসবে। আমরা কিন্তু প্রত্যেকেই পাপ করি, পাপ করার পর কিন্তু অনুতপ্ত হই না এবং ধৈর্য ধরি না। অনুতপ্ত এবং ধৈর্য ধারণ যদি করতে পারি তাহলে আমাদের জীবনের উন্নয়ন অবশ্যই ফিরে আসবে ইনশাআল্লাহ। তা যাই হোক বন্ধুগণ, আমি যে কথাটি বলবো, আমরা মানুষ দেশি পণ্য খুঁজি বিদেশি, আমি আবার বলি অন্য অন্য ভিডিওতে বলেছি যে প্রত্যেকটা মানুষ এমন একটি পর্যায়ে পৌঁছে গেছে যে ক্ষণিকের জিনিস চায়, স্থায়ী জিনিস চায় না। স্থায়ী জিনিস কি? যেসব বন্ধুগণ আমি কথা বলতে লজ্জা করতেছি না, হয়তো আপনারা শুনতেও লজ্জা করবেন, তা লজ্জা সরম ফেলে দিয়ে আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি, অনেক বন্ধুগণ আমাকে ফোন করে বলতেছে হিকিম সাহেব আমি তো আমার জীবনটা অসাতলে ফেলে দিছি। কেন? বলে আমি তো আমার জীবনে অনেকবার হস্তমৈথুন করেছি, হস্তমৈথুন করতে 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 এমন এক পর্যায়ে পড়ে গেছি যে আমার লিঙ্গ আর খুঁজে পাওয়া যায় না, কোনো রকমে খালি পেশাব বাড়ায়, এমনকি ছয় মাসেও খুঁজে পাওয়া যায় না আমি কি পুরুষ নাকি জায়গা। সেসব বন্ধুর জন্য আমি বলবো এই হাতিশুল গাছ এবং এই ঘোড়া গোলাঞ্চ এত সুন্দর মন্ত্রের মতো কাজ করবে। আপনি মনে মনে খুঁজতেছেন যে বিদেশি জিংসিং, এই জিংসিং দেখেন, এই এখান থেকে জিংসিং এর তৈরি, আপনার বাড়ির পাশে জঙ্গলে পাঁচঝাড়ে পুকুর পাড়ে এই জিংসিং যে পতিতে তলেই যে পড়ে আছে আপনি তা জানেন না। আপনার সাথে আজ পরিচয় করে দেবো ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে আপনি এই ভিডিওটা দেখবেন না টেনে, তাহলে অবশ্যই উপকৃত হবে। তার আগে বলি, আপনি যদি তৌফিকুল টিভিতে নতুন হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিন, বেশি বেশি লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন, বেশি বেশি আপনার আরও কোনো গোপন সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমি যে এই ঘোড়া গোলাঞ্চ নিয়ে কথা বলবো, যাদের এরকম পুরুষত্বা হারিয়ে গেছে, লিঙ্গ হারিয়ে গেছে, স্ত্রীর কাছে যাইতেই বীর্য আউট হয়েছে, তাদের জন্য একদম অতি সুখবর। প্রথমে বলি এই যে যে হাতিশুল গাছ আপনারা স্ক্রিনে দেখেন, বিভিন্ন ভিডিওতে দেখেছেন, আমিও ভিডিওতে এই হাতিশুল গাছের কথা বলছি, এই হাতিশুল গাছ যদি যেখানে পাবেন তুলে নিয়ে আসবেন, তুলে নিয়ে আসার পর ইনশাল্লাহ এইভাবে কেটে দিবেন, গোড়াটা কেটে দিবেন, এতে আমার কাছিতে একটু ধার কম, এইভাবে গোড়াটা কেটে দিয়ে কুচি 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 করে একটা বাটির মধ্যে নেবেন, এইভাবে কুচি কুচি করে বাটির মধ্যে নেবেন, কেটে দিবেন। যাই হোক, এইভাবে কেটে দিয়ে বাটির মধ্যে নেবেন, মনে করেন কেটে দিচ্ছেন, এভাবে কুচি কুচি করে কেটে দিয়ে বাটির মধ্যে নেবেন, এভাবে কুচি কুচি করে কেটে দিয়ে বাটির মধ্যে নেবেন, এই দুই তিনটা পিস
এখান থেকে ঘোড়া গোলাঞ্চ থেকে নেবেন ঠিক দুই তিনটা পিস, এটাকে নিখালে গাওটা সবুজ বর্ণের হয়ে যায়, নিখালে গাওটা সবুজ বর্ণের হয়ে যায়। এটা এত কার্যকারী, আপনি যদি এইটাতে বিকালবেলা এইভাবে কুচি কুচি করে চার পাঁচটি দানা কেটে এভাবে কেটে যদি মধুর সাথে মিশিয়ে রাখতে পারেন এবং সকালবেলা বাসি পেটে যদি খাইতে পারেন, তা আপনার যত প্রকার যৌন সমস্যা। অনেক বন্ধুগণ বলে যে আমি জীবনে অনেক ভুল করেছি, কি ভুল ভাই? ভুল করেছেন যে আমি, আপনারা যারা প্রেম প্রীতি করার পর হস্তমৈথুন করেছেন, হস্তমৈথুন করার পর আপনার একেবারে হারিয়ে গেছে, এখন তো আপনার যৌনের সমস্যা, আপনি বিয়ে করতে ভয় পাচ্ছেন, এই দেখেন এই যে গোলাঞ্চ, এই গোলাঞ্চটা এত কার্যকারী জিনিস, দেখেন এই একটুতে দেখেন আটা আটা ভাব। তা আপনি যদি এইটার তাগুর যদি আপনার শরীরে ঢোকে তাহলে আপনার বীর্যটা আরও কত আটা আটা হবে, যার বীর্য যত আটা তার শরীরে তত তাগুর, ইনশাল্লাহ। তা আপনি এখন মনে করছেন আপনার এই যৌনটার প্রয়োজন, তা প্রয়োজন যদি হয় ঠিক এইভাবে নেখানোর পর কাশি দিয়ে কেটে নেবেন, কেটে দেওয়ার পর কুচি কুচি করে একটা বাটিতে এইভাবে রাখবেন, তারপর সেখানে একটু মধু দেবেন, মধু দিয়ে খাবেন ইনশাল্লাহ, বাসি পেটে চাবাই চাবাই খাবেন। তো যেসব বন্ধুগণ মনে করছে যে আমার এই যৌন আর হয়তো হতাশ হয়ে গেছেন, ফিরে আসবে না কখনোই, না কখনোই ফিরে আসবে না, আপনি জীবনে অনেক কিছু করেছেন। অনেক বন্ধুগণ মনে করছে যা আপনি নতুন বিবাহ করেছেন, নতুন বিবাহ করার পর এই যে ওয়ান টাইম ট্যাবলেটগুলো খাইছেন, ফাস্টফুড খাইছেন, এই খাওয়ার পর সেকেন্ডে আপনার ইঞ্জিন গরম হয়ে গেছে, কিন্তু তিন মাস পরে দেখছেন যে আপনার ইঞ্জিন কার খুঁজে পড়। তাদের জন্য এই যে মহা ঔষধ হাতিশুঁড় গাছ এবং ঘোড়া গোলাঞ্চ, আপনি চিনে নেন, স্ক্রিনে এর ছবি ইনশাল্লাহ দেওয়া থাকবে। এই যে আমি বাটিতে কাটছি, এই ঠিক এইভাবে এখানে একটু দুই চার চামচ মধু দিয়ে ভিজে রাখবেন, অর্থাৎ এই দানাগুলোকে ভিজে রাখবেন। এই দানাগুলোকে ভিজে রাখার পর এখানে কিছু একটু কস ছাড়বে, অর্থাৎ এখানে একটা নির্জার ছাড়িয়ে দিবে, সবুজ রঙের ছাড়ুক আর কালো রঙের ছাড়ুক, যেই রঙের এই ছাড়ুক না কেন এটা ছাড়বে। তারপর সকালে একটা পান দিবেন, পান দিয়ে মিশিয়ে এই দানাগুলো চিবি চিবি খাবেন, তারপর মধুটা আস্তে করে হাতে দিবেন, হাতে চেটে চেটে খাবেন। এই নিয়মে আপনি সাত দিন পনেরো দিন যার বেশি সমস্যা অন্তপক্ষে দেড় থেকে দুই মাস খান, একেবারে আপনি তাগুতলা পুরুষ হয়ে যাবেন, আপনার ইঞ্জিন একেবারে টনটনে হবে লোহার মতো শক্ত, চারটা নারীও ঝুললে আপনার লিঙ্গটা নোয়াতে পারবেন ইনশাল্লাহ। ঝোলার কথা এই কারণে বললাম, যার লিঙ্গ যত খারাপ তার নারীর কাছে তত কিন্তু পড়া, নারী তার পা ধরতে বাধ্য হবে। তা আপনি কি এরকম চান? আপনি তো আগেই ভুল করেছেন হস্তমৈথুন করে, আর জীবনে কখনো হস্তমৈথুন করবেন না। আর যেসব বন্ধুগণ ফাস্টফুড বা এই ধরনের অন টাইম টেবলেট যত প্রকারের ভেজন এই যৌন উত্তেজিত জিনিসগুলো খাইছেন, খাওয়ার পরে আপনার এই হারিয়ে গেছে, আপনাদের কাছে অনুরোধ কখনো আর খাবেন না। আপনারা প্রতিজ্ঞা করুন এই হাতিশুঁড় গাছ এবং এই ঘোড়া গোলাঞ্চ নিয়মিত পান করুন, সুস্থ থাকুন, নারীর কাছে একবারে রাজার মতো পুরুষ হন ইনশাল্লাহ। আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্যতা কামনা করি, আপনারা যেখানে থাকবেন সুরক্ষিত থাকবেন, ভালো স্থানে থাকবেন, নিরাপদে থাকবেন। দামাত বারাকাতুহুম, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ হাফেজ।